আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের টাইলসের হিসাব করে দেখাবো। বাসাবাড়ি করার সময় টাইলসের ব্যবহার জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে, তা আপনার বাসার মেঝে বা দেয়ালে কি পরিমাণ টাইলস লাগবে এটা যদি আপনি হিসাব করে বের করতে পারেন, এটা আপনার জন্য অনেক ভালো। তখন দেখা যাবে যে মিস্ত্রি আপনাদের সাথে কোনো হেল্পের করতে পারবে না এবং আপনার অপচয়টা কম হবে এবং নির্দিষ্ট সংখ্যক টাইলসই আপনি কিনে নিয়ে আসতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই, যে যদি হচ্ছে আপনি যে বাসাটা রুমের টাইলস হিসাব করবেন সেখানে যদি দৈর্ঘ্য হয় 11 ফিট এবং প্রস্থ হয় বা দৈর্ঘ্য প্রস্থ 11 ফিট 12 ফিট, তাহলে এটা আপনারা সুন্দর করে লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে যে টাইলসের সংখ্যা, এটা যদি আমি লিখি, এটা একটা সূত্রের মাধ্যমে বের করা যায়। টাইলসের সংখ্যা সমান মেঝের ক্ষেত্রফল বাই টাইলসের ক্ষেত্রফল, সূত্র আমি লিখে নিলাম। এখন আমরা সহজে বের করতে পারবো। এখন বাজারে বা টাইলসে ভিন্ন আকৃতির টাইলস পাওয়া যায়। যদি আপনাদের টাইলস হয় হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, তাহলে আপনি যদি এই মেঝেতে এই আকৃতির টাইলস লাগান তাহলে কয়টা টাইলস লাগবে, তাহলে এর সংখ্যা যদি আমরা হিসাব করতে চাই তাহলে যেটা করতে হবে 11 ফিট গুণন 12 ফিট, তাহলে আমরা মেঝের ক্ষেত্রফল পাবো। আর টাইলসের ক্ষেত্রফল হিসাব করার সময় আমাদের যেটা করতে হবে 12 কে 12 দিয়ে ভাগ দিতে হবে গুণন 12 কে 12 দিয়ে ভাগ দিতে হবে, দিয়ে আমাদের টাইলসের সংখ্যা আসবে। তা আমরা এটা ক্যালকুলেটারে হিসাব করে বের করতে পারি খুব সহজভাবে। সেটা হচ্ছে যে 11 গুণন 12 ভাগ, তাহলে আমাদের আসতেছে 132টি। সেটা আমরা লিখে নিতে পারি যে 134টি লাগবে, কারণ কিছু পরিমাণ ভেঙে যেতে পারে, অপচয় হতে পারে বা এক দু একটা একটু বেশি নিয়ে আসতে পারেন। আচ্ছা, যদি আপনাদের রুমের টাইলসের যে পছন্দটা করলেন সেই টাইলসের যদি হয় 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি, সেক্ষেত্রে কয়টা লাগবে, তাহলে এর ক্ষেত্রে আমরা যদি সংখ্যা বের করতে চাই সেটা হবে 11 গুণন 12, আর নিচে হবে 16 12 গুণন 16 12। এভাবে আপনারা বের করতে পারবেন। তাহলে হচ্ছে আমাদের হিসাব করে আসতেছে 11 গুণন 12, নিচে 74.25, বা এটাকে আমরা ধরে নিতে পারি যে আমাদের 76টা লাগবে। আমরা বাজার থেকে 76টা কিনে নিয়ে আসবো, কারণ একটু অল্প পরিমাণ লস হতে পারে বা ভেঙে যেতে পারে বা একটা দু একটা বেশি কিনে নিয়ে আসতে পারি। যদি আপনাদের পছন্দের টাইলস হয় 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি, তখন কি, তখন এইসব সহজ, একইভাবে এটার সংখ্যা হবে হচ্ছে, আপনাকে একইভাবে বের করতে হবে 11 গুণন 12, নিচে হবে 20 বাই 12 গুণন 20 বাই 12। তো সেক্ষেত্রে হচ্ছে 11 গুণন 12, নিচে আমাদের 20 বাই 12, মানে 20 বাই 12, সুন্দর করে হিসাব বের হয়ে আসবে। এটা লাগবে হচ্ছে 47.52, বা এটাকে আমরা ধরে নিতে পারি যে 49টি লাগবে। তো এই সংখ্যক আমরা টাইলস কিনে কাজ শুরু করতে পারি, এরপরে যদি দুই একটা বেশি লাগে আমরা কিনে নিয়ে আসবো। কিন্তু এই পরিমাণ দিলেই হয়ে যাবে, কিন্তু আপনার অনেক সময় রুমে ঠিক মতো ভাঙা হয় না বা ভাঙতে গিয়ে লস হয়, এই কারণে হয়তো বেশি লাগতে পারে, কিন্তু আপনারা এই পরিমাণ কিনে কাজে লাগাবেন। তো আশা করি এরপরে যে কোনো সাইজের টাইলস অবশ্যই বের করতে পারবেন। হয়তো অনেকেই
এই ক্যালকুলেটার হিসাব বুঝতেছেন না, তারা তাদের সন্তানরা যারা পড়াশোনা করে তাদের মাধ্যমে ভিডিওটা দেখিয়ে তাদের থেকে হিসাবটা বের করে নিতে পারবেন। এবং আপনাদেরকে আমি যে এই ভিডিওটা দেখালাম এটা শুধু দেখেই আমাদের আপনার আয়ত্তে আসবে না, এর জন্য আপনাদেরকে একটা বাড়ি কাজ দেব। এটা ছোট্ট করে প্রত্যেকটা ক্লাসের সাথে বাড়ি কাজ খুবই জরুরি, সেটা হচ্ছে আপনাদের আমি একটা রুমের আকৃতি দেব যে 11 ফিট বাই 13 ফিট। এটা আপনারা বের করে কোন টাইলসের কত সংখ্যক লাগতেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এই আকৃতির একটা ভিন্ন ধরে নিয়ে সেটাও ক্যালকুলেশন করে আমাকে জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনারা টাইলসের সংখ্যা আজ থেকে বের করতে পারবেন। তাই আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের বাসা নির্মাণ যেন স্বল্প ব্যয়ের মধ্যে হয়ে যায় এজন্য আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের হিসাব শেখাবো। আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।